সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমি ভালো করে বলে দিয়েছি যে এই সমস্ত নামের লিস্ট যে আপনাকে দিচ্ছি এগুলো সব আমি হাইকোর্টেও জমা দিব। অঞ্চল প্রধান লাউদা বিকাশ চন্দ্র জেনা এবং তার সঙ্গে আরো 70-80 জন প্রায় গুন্ডা বাহিনী রয়েছে, তৃণমূলের গুন্ডা বাহিনী। বাড়িতে একরমাতলে ঢুকতে পারছে না, সমস্ত জায়গায় এসডিও, বিডিও, এসবি, ডিজি, কমিশনার, চিফ মিনিস্টার, যে জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি সবাইকে জানিয়েও কিছু হয়নি। কিন্তু আমরা বাড়িতে রাখছি না, আমাদের প্রাণহানি সংশয় আছে। সমস্ত বাড়িঘর ভাঙচুর লুটপাট করে দিয়েছে এবং 10 বিঘার এখানে চাষ হয়নি। আর অসহায় হয়ে আত্মীয় বাড়ি ঘোরাঘুরি করছে এবং যে কোনো মুহূর্তে আমাদেরকে প্রাণহানি সংশয় আছে। ঘটনা হয়েছিল 18-7-2021 সালে ভোট পরবর্তী পর যখন খবর দেখছিলাম আমি বাড়িতে বসে, তখন বাড়িতে যখন শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে জয়েন করলো তখন সেই সময় জয় শ্রীরাম বলতে আমি জয় শ্রীরাম বলছিলাম ভোটের পরপর। তারপর আমার উপর চড়াও হয়, তারপর যখন ভোট পর শেষ হয়ে যায় তখন আমি বাড়ি ভাঙচুর করে জনকে বাড়ি ফেরানো হচ্ছে। দেখুন আমাদের এখানে এই থানার ভিতরে 100-এর উপরে লোকজন বাড়ি ছাড়া ছিল, তার কোর্টের নির্দেশে আমরা অনেকজনকে ঢুকিয়েছি। আজকে আরো এরকম আছে যেখানে খুব প্রচুর সন্ত্রাস, তাদেরকে ঢোকানোর পরেও ঝামেলা হয়েছে, তাদেরকে বের করিয়ে দেওয়া হয়েছে। তো আজকে সেই পুরো 16 জনের লিস্ট আমি আজকে দিয়েছি আইসির কাছে। তারা বলছে যে এখন নিজেই সব কিছু দেখে তাদেরকে পৌঁছে দেবার হবে, আর যাতে কোনো ধরনের ঝামেলা না হয় এটা পুলিশ প্রশাসনকে ভালো করে আমিও বলেছি যে 21 তারিখ আবার মামলা আছে ক্যালকাটা হাইকোর্টে, আর এই মামলা তো 2 দিনে আর শেষ হবে না। যতক্ষণ না পশ্চিমবঙ্গতে প্রত্যেকটি বিজেপি কর্মী একদম ভালো করে থাকতে পারে, বাসাবাস করতে পারে, তাদের এই কনফিডেন্সটা যতক্ষণ না চলে আসে যে না কোনো ধরনের ঝামেলা হবে না, ততদিনে মামলা চলবে, মামলা শেষ হবে না। এনএইচআরসি একটা রিপোর্টও ফাইল করবে, যেটা এনএইচআরসি এসেছিল আগে দিন। তো সমস্ত এইগুলো নিয়ে আজকে আমরা এখানে এসেছিলাম। সেই কথাও আজকে আমি বলেছি যে এই যে লিস্ট দিয়েছি তাদের উপরে কারোর উপরে কোনো মামলা হলে তো আমরা বুঝেই যাবো যে সব মিথ্যে মামলা আছে। পুলিশের উপর আস্থা নাও থাকুক, আমি তো বলেছি আমার উপরে আস্থা রাখুন, যদি একটাও কেস হয় তাহলে আমি ভালো করে কি বলে ওটা কড়াই গন্ডায় সব বুঝিয়ে দিব ভালো করে। সেটা তো ভূপতিনগরে হয়েছিল, আপনারা দেখেছেন তো, যাদেরকে বের করেছিল তাদেরকে আবার ফেরত করতে হলো পুলিশকে, তারা এখন ভালো করে বসবাস করছে। এখন বাড়ি বাড়ি যাবেন না, এইটা কাজ কিন্তু পুলিশ প্রশাসনের আছে, আমাদের যে এখানে কর্মীরা আছে তারা সবাই যাবে জেলার তাদের সঙ্গে। আর আজকে আমাদের অন্য আর প্রোগ্রাম আছে। দিদি, যারা ঘর ছাড়া ছিল তারা বলছে যে পুলিশের কোনো ভরসা নেই এবং সেই সঙ্গে তারা বলছে পুলিশ চলে এলে পুনরায় তাদেরকে মিথ্যা কেসে দেওয়া হবে এবং বেশ কিছু তৃণমূল কর্মী তাদের উপর আবার অ্যাটাকও করতে পারে। না না, এই সমস্ত জিনিস নিয়ে পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে, আমি ভালো করে বলে দিয়েছি যে এই সমস্ত নামের লিস্ট যে আপনাকে দিচ্ছি এগুলো সব আমি হাইকোর্টেও জমা দিব, আর তারপরে ডেটে কাদের কাদের উপরে কী কী মামলা আসছে, কী ধরনের মামলা আসছে ওগুলো তো আমি ছাড়বো না। কিন্তু বলছে যে কিছু হলেই কিন্তু 300 সাজা দেওয়া হচ্ছে, বললে তো অনেক কিছুই বলে, আমাকে প্রমাণ দেখান। দিদি, ভূপতিনগরে যেটা হয়েছিল তৃণমূল কর্মীদের থেকেও পুলিশের উপরে খুব বেশি ঘর ছাড়াবে, এখানে ভূপতিনগর একটা স্পেশাল কেস ছিল মোহাম্মদ আলী, সেটা তো আমরা সবাই দেখেছি আর আপনারা দেখেছেন হাত জুড়ে জুড়ে পিছনে ঘুরছিল মোহাম্মদ আলী।